টাইম এটৰ দৰ্শকৰ বাবে লৈ আহিছো এক বাতৰি কিয়নো এগৰাকী ব্যক্তিয়ে প্ৰধানমন্ত্ৰী আৰু লগতে মুখ্যমন্ত্ৰীৰ বিষয়ে মন্তব্য কৰি পেলাই ৰঙা ঘৰৰ আলোকী হৈছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আৰু লগতে মুখ্যমন্ত্ৰী আমাৰ ৰাজ্যৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক সন্ত্ৰাসবাদী বুলি মন্তব্য কৰি ৰঙা ঘৰৰ আলোকী হল এজন সবিশেষ জনাইছো এই মুহূৰ্তত প্ৰতিজন টাইম এটৰ দৰ্শকক এই বাতৰিৰ বিষয়ে মোদী হিমন্ত বিশ্ব শৰ্মাক সন্ত্ৰাসবাদী বুলি মন্তব্য কৰি ৰঙা ঘৰৰ অতিথি এজন রূপহী হাত আরক্ষী আটক করলে সংখ্যালঘু সংগ্রাম পরিষদর কেন্দ্রীয় সমিতির নেতা সাংগঠনিক সম্প্রদায় মোহাম্মদ আলী উরফে লাল মিয়া আটক করলে আরক্ষী প্রধানমন্ত্রী মোদী আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক সন্ত্রাসবাদী বলে মন্তব্য করেছিল এইগারী ব্যক্তিয়ে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নহয় বলেও মন্তব্য করেছিল এইগারী সমগ্র বিশ্বতে মুসলমানে রাজত্ব করিব বলি লাল মিয়ায় মন্তব্য করেছিল রূপহী বিজেপি মণ্ডলে সংখ্যালঘু সংগ্রাম পরিষদর নেতাজনের বিরুদ্ধে গোচর রুজু করেছে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর বিষয়ে মন্তব্য করিয়ে রঙাঘরের আলোহী হল এজন মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীক সন্ত্রাসবাদী বলে মন্তব্য করেছিল এইজন লাল মিয়া নামে পরিচিত ব্যক্তিয়ে আর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী উরফে লাল মিয়াক এটা আরক্ষীয়ে আটক করলে প্রধানমন্ত্রী মোদী আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিষয়ে সন্ত্রাসবাদী বলে মন্তব্য করিয়ে বিপদত পড়লেও ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নহয় বলেও মন্তব্য করেছিল এই বিতর্কিত মন্তব্য করা এইজন ব্যক্তিয়ে সমগ্র বিশ্বতে মুসলমানের রাজত্ব করব বলে মন্তব্য করার পিছতেই এটা রঙা ঘরের আলোকী হয়েছে আমার সঙ্গে মন্তব্য আছে সমুদায় মিত্র দর্শকক মন্তব্য দেখাই লৈছো আমার ভারতীয় জনতা পার্টি আমার রূপহী মণ্ডলের তরফের আজি আমি সেই নিউজটা পয়ার লগেলগে আমি এখন আজি রূপহী হাট আরক্ষী থানাত এখন এজাহার দাখিল করছো আর আমার সন্মানীয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক বহুত বেয়াকে সমালোচনা করেছে আর আমার সন্মানীয় আমার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াকো বহুত বেয়াকে অশ্লীল বাক্য প্রকাশ করেছে গতি তার বিনিময়ত আমি আজি সকলো আমার মণ্ডলের যি কার্যকর্তা আছে আমার সকলো বুথ লেভেলের আদি করে আমার শক্তিকেন্দ্রের আদি করে আমার যখন বিষয়ববী আছে সকলে একগোট হয়ে পেলায় আমি রূপহী থানাত এখন আজি আমি এজাহার দাখিল করেছিল এই এজাহার দাখিল করার পিছতে আমার ভারপ্রাপ্ত মহোদয়ে তৎকালীনভাবে তেখেতে পদক্ষেপ লৈ তেখেতক আধা ঘন্টার ভিতর কয়াপ্ত করবর কারণে সক্ষম হয়েছে গতি আমি রূপহী হাট আরক্ষী থানার বিষয়াকো আমি ধন্যবাদ জ্ঞাপন করছো আমার রূপহী মণ্ডলের তরফেরপরা আর লগতে আমার ভারতীয় জনতা পার্টি আমার যখন বিষয়ববী আছে সকলে এটাই চিন্তা করে যে আমার রূপহীবাসী হয়ে আমি সদায় আমি হিন্দু মুসলিম বা আমি তেনেকুৱা কোনো ভাগ ভাগকে আমি নিচাওঁ নিবিচাৰো হিন্দু রাষ্ট্র কবে মুসলিম রাষ্ট্র বলে তেওঁ এনেকেও প্রকাশ কৰিছে যে এখন হিন্দু রাষ্ট্র হৈ নাথাকে আৰু 10-15 বছৰ পিছত বোলে এখন মুসলিম রাষ্ট্র হিচাপে হ'ব গতিকে তেনেকুৱা আমি আজিলৈকে শব্দ শুনা নাই কিন্তু তেওঁৰ ওপৰত আমি ধিক্কা দিছোঁ এই যে লালমিয়া উৰফে তেখেতৰ কি আছিল মোহাম্মদ আলী তেখেতক আমি কঠোৰ শাস্তি দিব কাৰণে আমি অনুৰোধ জনাইছোঁ হাতত সংঘটিত হয়েছে এই ঘটনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর লগতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়ে বিতর্কিত মন্তব্য করে এইজন ব্যক্তি এটা লাল মিয়া গ্রেপ্তার করলে আরক্ষী রঙাঘরের আরক্ষী হয়েছে লাল মিয়া আর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী উরফে লাল মিয়া হিসাবে পরিচিত এইগারী ব্যক্তি প্রধানমন্ত্রী মোদী আর নরেন্দ্র মোদীর হিমন্ত বিশ্ব শর্মাক সন্ত্রাসবাদী বলে মন্তব্য করেছিল ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নহয় বলেও মন্তব্য করেছিল আর অতি শীঘ্রই সমগ্র বিশ্বতে মুসলমানে রাজত্ব করব বলে এক বিতর্কিত মন্তব্য করার পিছতে এটা রঙাঘরের আলোকী হয়েছে রূপহী বিজেপি মণ্ডলে সংখ্যালঘু সংগ্রাম পরিষদর নেতাজনের বিরুদ্ধে ইতিমধ্যে গোচর রুজু করেছে আর তার পিছতে রঙাঘরের আলোহী হয়েছে বিতর্কিত মন্তব্য করা লালমিয়া আর এটা লালমিয়া আরক্ষীর
চকীত ৰঙা ঘৰৰ ভিতৰত সোমাই আছে কিয়নো এনে ধৰণৰ বিতৰ্কিত মন্তব্য কৰাৰ পিছতে গৰজি উঠিল বহুতো লোক আৰু গৰজি উঠাৰ পিছতে এতিয়া প্ৰধানমন্ত্ৰী মোদী আৰু মুখ্যমন্ত্ৰীক সন্ত্ৰাসবাদী বুলি মন্তব্য কৰাৰ পিছতে ৰঙা ঘৰৰ আলহী লাল মিয়া